এইচএসসি পরীক্ষা উপলক্ষে আজ থেকে 43 দিন কোচিং সেন্টার বন্ধ। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 17 আগস্ট থেকে। এই পরীক্ষা উপলক্ষে আজ সোমবার 14 আগস্ট থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার। এই 43 দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকার কথা 8 আগস্ট রাজধানী গুলশান বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক প্রেস ব্রিফিংয়ে জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব নকলমুক্ত পরিবেশ পরীক্ষার অনুষ্ঠানের লক্ষ্যে 14 আগস্ট থেকে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষার্থী বেড়েছে 1.5 লাখেরও বেশি। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর দেশে 11টি শিক্ষা বোর্ডে 13,59,342 জন শিক্ষার্থী অংশ নেবেন। তাদের মধ্যে 6,88,887 জন ছাত্র ও 6,70,455 জন ছাত্রী, 9,169টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর 2,658টি কেন্দ্র পরীক্ষা হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে 1,55,935 জন। দীপুমনি বলেন, চলতি বছরে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা 11,08,594, তার মধ্যে 5,26,251 জন ছাত্র ও 5,82,334 জন ছাত্রী। মোট 4,647টি প্রতিষ্ঠানের জন্য 1,535টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। তিনি আরও বলেন, আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 98,031, তার মধ্যে ছাত্র 53,063 জন ও ছাত্রী 44,968 জন। আলিম পরীক্ষায় মোট 2,688টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 449টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। কারিগরি শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,52,717, তার মধ্যে 1,09,573 জন ছাত্র ও 43,144 জন ছাত্রী। 1,834টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 674টি কেন্দ্র স্থাপন করা হবে। ধন্যবাদ সবাইকে। খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন।